হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর আজকে নতুন একটা ব্লগে আবার তোমাদের ওয়েলকাম। আজকে 30 মার্চ 2024, আর আমার দোকানে আমি চলে এসেছি। আমার দোকানে কী কী স্টক নতুন এসছে, গরমের কী কী ফুল গাছ এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। যারা যারা এখন গরমের স্টক নাও নি, আমার দোকান থেকে কালেক্ট করতে পারো, খুবই রিজনেবল প্রাইসে মোটামুটি পেয়ে যাবে। এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী মোটামুটি স্টকের গাছ এনেছি। গরমে কী কী গাছ খুব একটা ঢুকেনি, আর কিছু গাছ বেরিয়ে গেছে, কালকে সকালবেলা ঢুকেছে, কালকে আর ব্লগ করা হয়নি। তো আজকে ব্লগ করছি, আজকে ফাঁকা টাইম পেয়েছি, তো চলো এক এক করে দেখা যাবে। তো শুরু করলাম ফার্স্টে আজকে বেগম বাহার দিয়ে। এটা বেগম বাহারের চারা গাছ এসছে, কিছু আরও কিছু বেরিয়ে গেছে, আরও গাছ এসেছিলো, সব কুড়ি আছে গাছে ভর্তি। এদিকে আছে কিছু নয়নতারা, এটা একটা লুথিয়া, অরেঞ্জ কালারের লুথিয়া। আর এদিকে জিনিয়া, মিনি ভ্যারাইটি জিনিয়া কিছু এসছে। রাবার প্ল্যান্ট, রাবার আরও আছে ইনডোরের, রাবার কিন্তু ইনডোর প্ল্যান্ট, ইনডোরে আরামসে করা যায়। এটা ব্লু টগর এটা। এদিকে আছে হচ্ছে ফার্স্ট লাভ, গোল্ডেন ফার্স্ট লাভ, রেড ফার্স্ট লাভ এসেছিলো, বেরিয়ে গেছে, এটা গোল্ডেন ফার্স্ট লাভটা। গোল্ডেন ফার্স্ট লাভ কিন্তু খুব ভালো গাছ এবং খুব সুন্দর করা যায় কিন্তু আরামসে। এদিকে চলে আসলাম রেড মিলি আছে। এদিকে আছে হচ্ছে ঝুমকো জবা বা ঘন্টা জবা যেটাকে বলি, এই ভার্বিনাটা আমার বাড়ির থেকে নিয়ে আসা আছে। এদিকে পেন্টাস আছে, বিভিন্ন কালারের পেন্টাস, পিঙ্ক আর ডিপ পিঙ্ক ভ্যারাইটিটাই বেশি, এছাড়া সাদা হয়, সাদাটা খুব একটা চলে না। এদিকে চলে আসছে সেন্টেড টগর, কুড়ি ভর্তি গাছে, সব কটা গাছে কিন্তু গাছের কন্ডিশন খুব, হেলথ কিন্তু খুব ভালো, গাছের হেলথ খুব ভালো। এদিকে আছে কুসুন্ডা, এটা কুসুন্ডা সাউথ ইন্ডিয়ান ফ্লাওয়ার, এটা কিন্তু কুসুন্ডা সব 12 মাসে ফুল দেয়, খুব একটা মেনটেন করতে হয় না। এদিকে কোলিয়াস আছে কিছু ছোটো। এদিকে জেড প্ল্যান্ট, এটা হচ্ছে ছোটো পাতা জেড প্ল্যান্টটা, জেড প্ল্যান্ট কিন্তু খুব ভালো গাছ, আরামসে করা যায়। এদিকে বগনভেলিয়া আছে, অর্কিডিয়া কুকি, স্পাইডার, সয়েলের লাকি বাম্বু। এদিকে দত্তপিয়া, এই গাছটাও 12 মাস ফুল দেয়, খুব ভালো গাছ, যাদের জায়গা আছে সাথে আরামসে করতে পারো, দত্তপিয়া আছে। এদিকে কিছু টপিক সোনার ছোটো চারা আছে, বড়ো চারা ছিল শেষ হয়ে গেছে, আবার নেক্সট প্লটে ঢুকবে বড়ো চারা। এদিকে আছে কিছু নীলকণ্ঠ, নীলকণ্ঠ কিন্তু এখন থেকে ভালো আসা শুরু করলো, শীতকালে নীলকণ্ঠ খুব একটা ভালো গাছ হয় না। এদিকে দেশি জবা, সাদা পিঙ্ক দেশি জবা আছে। জুই এসছিলো, প্রায় 10টার জুই গাছ এসছিলো, বড়ো 6 ইঞ্চি প্যাকেটে, সব বেরিয়ে গেছে, একটা পড়ে আছে লাস্ট। এদিকে থোকা টগর, এদিকে ডবল পাপড়ি রেড দেশি জবা, যেটা মানে একটা থোকা জবা যেটা হবে আর কি, রেড জবা। এদিকে কিছু অস্ট্রেলিয়ান জবা এসেছিলো, অস্ট্রেলিয়ান জবা কালকেই বেরিয়ে গেছে সব, যা এসেছিলো। এদিকে আছে বড় জিনিয়া, কারি পাতা কিছু এসছে, কারি পাতা অনেকে বাড়িতে করে, কারি পাতা খুব ভালো সবজি ডাল ঢালে দেওয়া যায়। এদিকে তুলসী তো পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে তুলসী। চেরি এসছে, কিছু চেরি গাছ এসছে, চেরিটা দেখো। এদিকে রঙ্গন ঢোকা শুরু হয়ে গেছে, রঙ্গন সবেদা গাছ আছে একটা পর্যন্ত। এদিকে সূর্যমুখীও চলে এসেছে, সূর্যমুখীর ছোটো চারা চলে এসছে। এটা কুন্দ অনেক গাছ ছিল, কুন্দ প্রায় তিনটা এনেছে, কুন্দ সব বেরিয়ে গেছে, সেন্টেড কুন্দ। এই গোল্ডেন ঝাউ, বেবি সানরোজটা দেখ, বেবি সানরোজটা কিন্তু খুব ভালো গাছ, বেবি সানরোজ কিন্তু আরামসে করতে পারো, সারা বছরই ফুল দেয়, শীতকালটা একটু কম ফুল দেয় কিন্তু সারা বছর গাছটা লাস্টিং করে খুব ভালো, খুব লো মেনটেন্স গাছ। এদিকে ওয়ান্ডার জুড়ে হ্যাঙ্গিং আছে, যে পটুলিকার ডবল পাপড়ি, একটা আলু গাছের হ্যাঙ্গিং, এদিকে কয়েন, এটা যে ইয়েলো সিদাম। এদিকে এরিকাপাম কিছু আছে, এরিকাপাম বাড়িতে স্টক আছে, এরিকা অর্কিড এগুলো স্টক আছে, বাড়িতে পেয়ে যাবেন। এদিকে হচ্ছে অ্যারেলিয়া গোল্ডেন, কামিনী এসছে প্রচুর, কড়ি কামিনী গাছে, কামিনী গাছগুলো দেখো, কড়ি ভর্তি গাছগুলো খুব ভালো গাছ, 6 ইঞ্চি বেড়ে গাছ আছে। অ্যালোভেরা আছে, আর এদিকে বগনভেলিয়াতে কিছু আছে, বগনভেলিয়া ডিপ পিঙ্ক, ইয়েলো ছিল, হোয়াইট, ইয়েলো, মাল্টি কালার আছে, বগনভেলিয়া আরও কিছু ছিল, বেরিয়ে গেছে, আরও বগনভেলিয়া ছিল। তো মোটের উপর এই গাছগুলো আছে, আর এদিকে কিছু দেখি, মানি প্ল্যান্টও আছে, মানি প্ল্যান্ট অ্যাভেলেবেল থাকেই। এদিকে
একটা ল্যাভেন্ডার, আর এই জুইটা ব্যারিকেডের জুই, ছোট্ট ছোট্ট ফুল ফুটে সাদা কালারের, খুব ভালো গাছ, ইনডোরে ইনডোর মানে সেমি ইনডোর গাছ, বারান্দা ফারান্দা আরামসে করা যায়, সেন্টেড ফুলগুলো হয়। আর মোটামুটি এদিকে মাটি ফাটি তো অ্যাভেলেবেল আছে, সার ঠার তো আছে, আর টবেরও তো মোটামুটি কম বেশির উপর কালেকশান আছেই। আরও যদি কিছু লাগে টব এনে দেওয়া যাবে, হ্যাঙ্গিং বাকেট টব এসব তো এনে দেওয়া যাবেই যদি লাগে কিছু। এদিকে ইনডোরের মধ্যে জেড ফেড অনেক কিছু আছে, স্নেক আছে, টেবিল কামিনি, রিও, পিসলিলি আছে, ফুলওয়ালা সব তো, ফুলওয়ালা পিসলিলি আছে কিছু। যা যা গাছের কালেকশান এসছে বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে পারলে। এছাড়া টপ টপ তো দেখছো, টপ বিভিন্ন রকম ভ্যারাইটি, সেরামিকের টপ আছে, প্লাস্টিকের টপে তো আছেই, ওষুধপত্র সার সবই পেয়ে যাবে, স্প্রেয়ার ঠেয়ার থেকে শুরু করে সবই পাওয়া যাবে আমার কাছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি আর লং করছি না, কারণ গরমের যারা গাছ এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু তোমরা তো দেখতেই পারলে। আরও কিছু নতুন গাছ ঢুকবে, যেগুলো হচ্ছে পরের সপ্তাহে ঢুকবে, মোটামুটি মঙ্গলবার বুধবার করে কিছু গাছ আরও ঢুকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, তোমাদের সবার গাছকেও ভালো রেখো। চলো টাটা।